যারা বিয়ের পরিকল্পনা করেছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কয়েকটি বিষয়ে জানতে ভিডিওটি করেছি। কিছু রোগ আছে যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু বিয়ের পর খুব সহজে স্বামী স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, তারা যখন সন্তান নেন তাদের মাঝে ছড়াতে পারে। একটু সচেতন হয়ে আগেই কিছু টেস্ট করালে রোগগুলো ধরা সম্ভব। আমি মোট 6টি পরীক্ষার কথা বলবো। তার আগে ভিডিওটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবার এবং লাইক দিয়ে সাথেই থাকবেন। 1 নম্বর, থ্যালাসেমিয়া পরীক্ষা। থ্যালাসেমিয়া রোগ সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য। সিম্পল একটা রক্ত পরীক্ষার মাধ্যমে জেনে নেওয়া যায় সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে কি নেই। 2 নম্বর, হেপাটাইটিস বি পরীক্ষা। হেপাটাইটিস বি একটা ভাইরাস যা আমাদের লিভারের গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে। এটাতে আপনার ক্যান্সারও হতে পারে। 3 নম্বর, হেপাটাইটিস সি পরীক্ষা। হেপাটাইটিস সি ও একটি ভাইরাস জনিত রোগ যা লিভারের অনেক ক্ষতি করতে পারে। এটা ছড়ায় সাধারণত রক্তের মাধ্যমে। 4 নম্বর, এইচআইভি পরীক্ষা। আক্রান্ত ব্যক্তির সাথে সহবাসের মাধ্যমে সাধারণত এটা ছড়ায়, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেলে তা ভালো হয়। 4 নম্বর, যৌনবাহিত রোগ পরীক্ষা। যৌনবাহিত রোগ হলে 4টা পরীক্ষা করতে পারেন। 1, সিফিলিস, গনোরিয়া, ক্লামাইডিয়া, ট্রাইকোমোনায়াসিস। রোগ ধরা পড়লে সঠিক চিকিৎসা করতে পারবেন। 6 নম্বর, ব্লাড গ্রুপ। বিয়ের আগে রক্তের গ্রুপ জানতেই হবে এমন না। অনেকে একটা ধারণা আছে যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে সমস্যা হতে পারে। এই কথার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আরেকটা বিশেষ কথা, আমি যে এই টেস্টগুলোর কথা বলেছি সেগুলোর কোনোটাতে রোগ ধরা পড়লে যে বিয়ে করা যাবে না তা না। অনেকে রোগের চিকিৎসা আছে একজন থেকে আরেকজনের যাতে না ছড়ায়, তেমন অনেক ব্যবস্থা আছে। আমি এই ভিডিওগুলো আপনাকে শুধু স্বাস্থ্যগত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। দিন শেষে সব দিকে বিবেচনা করে বিয়ে করা না করা একান্তই আপনাদের দুজনেরই ব্যক্তিগত সিদ্ধান্ত। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটিতে সাথে থাকার জন্য ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।